আইফোন মানেই আভিজাত্য। কম বেশি সবার মনেরই ইচ্ছে থাকে আইফোন ব্যবহার করার। বরাবরই নতুন আইফোন বাজারে এলে প্রযুক্তিপ্রেমীদের মনে প্রথম প্রশ্ন জাগে, নতুন কি কি ফিচার যুক্ত হলো এবারের মডেলে। মঙ্গলবার প্রথমবারের মতো সবার সামনে উন্মোচন করা হলো চারটি মডেলের আইফোন 13 এবং আইপ্যাড মিনি। আর নতুন সিরিজের আইফোন মানেই উত্তেজনা, একই সাথে জানার আগ্রহ কি কি সুবিধা বেশি পাওয়া যাবে এবারের আইফোনে। গেলবারের থেকে এবারের মডেলে খুব বড় পরিবর্তন না থাকলেও নতুন ফিচারে রয়েছে বেশ কিছু চমক। তবে আইফোন 12 থেকে খুব বড় পরিবর্তন না থাকলেও আইফোন 13-এ বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে চমক পেতে যাচ্ছে গ্রাহকরা। 5G নেটওয়ার্ক সুবিধা যুক্ত আইফোন 13-এ সবচেয়ে বড় চমক নতুন প্রসেসে। এতে A15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, যেখানে আইফোন 12-এ ছিল A14 বায়োনিক চিপ। উন্নত করা হয়েছে আইফোন 13 সিরিজের ব্যাটারিও। আইফোন 12 মিনির চেয়ে 13 মিনির ব্যাটারি 1.5 ঘন্টা বেশি টিকবে বলে জানিয়েছে অ্যাপল। আর আইফোন 13 মডেলের ব্যাটারির আয়ু বেড়েছে 2.5 ঘন্টা। এছাড়া সংযোজিত হয়েছে আরও অত্যাধুনিক ক্যামেরা ও ভিডিও। আইফোন 13 খুব কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। এছাড়া ভিডিও কোয়ালিটি আগের চেয়ে বেড়েছে অনেক গুণ। বাহ্যিক দিক থেকে ক্যামেরার ডিজাইনে এসেছে পরিবর্তন। কোনাকুনি ভাবে ক্যামেরা বসানো হয়েছে এবারের মডেলে। স্ক্রিনের ব্রাইটনেসও বেড়েছে 28 গুণ। আইফোন 13 প্রো মডেলে এসেছে রঙের পরিবর্তনও। গাঢ় নীলের পরিবর্তে এবার বাজারে ছাড়া হয়েছে হালকা নীল রঙের আইফোন। ফোনে টাচ সিস্টেমে নিয়ে আসা হয়েছে আরও মসৃণতা। এছাড়াও তরুণদের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে নতুন সংযোজিত সিনেমাটিক মুড। এর মাধ্যমে অটোমেটিক কাছের বস্তুকে দ্রুত ফোকাস এবং তা পরিবর্তন করতে সক্ষম নতুন এই ফিচারটি শুধুমাত্র আইফোন 13 দিয়ে মুভি তৈরি করে ফেলতে পারবে এবারের ব্যবহারকারীরা। আইফোন 13-এর দাম কত তা সম্প্রতি অ্যাপল হাব ব্লগে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয় নতুন আইফোনের দাম হতে পারে $799, যা বাংলাদেশি মুদ্রায় 68,000 টাকা। মডেল প্রকাশের অনুষ্ঠানে সেই দামই ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের দামে আরও কিছুটা পরিবর্তন হবে, কারণ স্থানীয় কর যুক্ত হবে। বাজারে মোট 5টি রঙে পাওয়া যাবে আইফোন 13। গোলাপি, নীল, কালো মিডনাইট, লাল প্রোডাক্ট রেড আর স্টারলেট, এসব রঙের 4টি মডেল নিয়ে আসছে মুঠোফোন। আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স, এসব মডেলের দামেও তারতম্য রয়েছে কিছুটা। আইফোন 13 মিনি $699, যা বাংলাদেশি মুদ্রায় 59,540 টাকা। আইফোন 13 প্রো দাম $999, যা বাংলাদেশি মুদ্রায় 85,000 টাকা। আর আইফোন 13 প্রো ম্যাক্সের দাম পড়বে $1,099, যা বাংলাদেশি মুদ্রায় 93,600 টাকা। আগামী 24 সেপ্টেম্বরে বাজারে পাওয়া যাবে আইফোন 13।